আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 107 বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়বী রিজিক আসবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিন সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি সোমবারের দিনটিকে গুরুত্ব দিই, এদিনে নফল ইবাদত বন্দেগি করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, গায়বী রিজিক প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক তার সমস্ত কোরআনে সওয়াব দান করবেন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআনে সওয়াব দান করবেন, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হবেন, আল্লাহ তাআলা তার মানসিক পেরেশানিকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, তার মাকসুদসমূহ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইয়াসিনের আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। বিশেষ করে আমরা পাক পবিত্র অবস্থায় সূরাতুল ইয়াসিনের আমল করার পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য দোয়া করব, প্রার্থনা করব। কেননা কোনো বান্দা অথবা বান্দি যদি নেক কাজ করে, এরপরে সে রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা নেক কাজ সম্পূর্ণ করার পরে দোয়া করার কারণে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা 107 বার পাঠ করব। আল্লাহ তাআলা গায়বী রিজিক প্রদান করবেন। আর রাজ্জাকু, আর রাজ্জাকু নামের অর্থ হলো রিজিক দাতা। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণী কুলকে, সমস্ত মাখলুকাতকে, সমস্ত সৃষ্টি জীবকে, জিন ইনসানকে আল্লাহ তাআলা রিজিক প্রদান করে থাকেন। সকলের রিজিক দাতা আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে শারীরিক সুস্থতা প্রদান করেন, আল্লাহ তাআলা মানুষের ধারণার বাইরে রিজিক প্রদান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিদের সকল ধরনের চাহিদাসমূহ পূরণ করে দেন, যেটি কল্যাণকর আল্লাহ তাআলার সাথে সাথে সেটা প্রদান করেন, বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিকের দরজা উন্মুক্ত করে দেন, খুলে দেন। আর রাজ্জাক নাম কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রিজিক প্রদান করবেন, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে দূর করে দিবেন, প্রচুর পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন দৌলত প্রদান, প্রচুর পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পত্তি প্রদান করবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না। সুবহানাল্লাহ। রাজ্জাক নামটি 107 বার পাঠ করব, আমল করব, এরপর রব্বুল আলামিনের দরবারে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, গায়বী রিজিক প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ 2 শব্দের এই ইস্তিগফারের আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন,
মরুভূমির বালুকরাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, পৃথিবীতে যত প্রাণী কুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সেই পরিমাণও হয় না কেন। সে আল্লাহ তাআলার দরবারে তওবা করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ কাতাগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুরে নিষ্পাপ করে দেবেন, সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি রাত্রির বেলা এই দুরুদের আমল করে এভাবে নিয়মিতভাবে, প্রত্যেক রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর রসুলের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করে, রসুলের সুন্নাকে অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি ধন দৌলত প্রদান করবেন, তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার জীবনের সকল পেরেশানি সমূহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে থাকবেন, তার জন্য সুপারিশ করবেন, রসুলের দিদার নসিব হবে। রসুলের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে কোনো ব্যক্তি যদি মাত্র একবার দুরুদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, তার জন্য 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে রাতে ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ কালেমাটি একবার পাঠ করব, একবার ইস্তিগফারের আমল করব। আমরা সারা দিন যত অন্যায় অপরাধ করেছি, নাফরমানি করেছি, সকল গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হব, ইস্তিগফারের আমল করব। আল্লাহুম্মা বিসমিকা মতো আহিয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা রাতের এক তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে নিজের পক্ষ থেকে ঘোষণা করতে থাকেন। আছে কোনো ব্যক্তি দরিদ্র, সে ধনবান হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ধনবান বানিয়ে দেব। আছে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ, সে সুস্থতা লাভ করতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে শারীরিক সুস্থতা প্রদান করব।